বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যখন সর্বক্ষেত্রে বিএনপি আজকে অপদস্থ হচ্ছে, রাজনীতি করতে পারছে না। কেন করতে পারছেন না? লোক নেই, জন নেই, সমাবেশ করতে পারেন না, মিছিল নেই, মিটিং নেই, সরকার পারমিশন দেন না। এই কথা বলতে বলতে কিন্তু আজকে 12 বছর আমাদের গাত্রদাহ। আমরা খালি শুনি, আমরা প্রতিকার করতে পারি না। কেন প্রতিকার করতে পারি না? আপনি দেখেন যে বিএনপি সার্বক্ষণিক বলে ভোটারবিহীন নির্বাচন, ভোট ছাড়া এমপি, রাতে ভোট হয়ে যায়, এই যে বলা, এই বলার তো একটা রেজাল্ট থাকতে হবে। কোনো জায়গায় কিন্তু কোনো রেজাল্ট নেই। এবং তাদেরও বলা যে এই বাংলাদেশের মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য, এটা গ্রহণযোগ্য না, এটাও যে যেমন সত্য, ঠিক এই সাম্প্রতিককালে সাম্প্রতিক কথা যে বিষবাপ্য, এটা কিন্তু একটা ওরকমই একটা মেক করা, তৈরি করা। কিছু সংখ্যক লোক আশা করেন যে এই ঘটনা দিয়ে বাংলাদেশে একটা এমন ঘটনা ঘটানো যাবে যার দ্বারা সরকারকে দোষারোপ করা যাবে। এই এইটা অন্য কিছু না। আমি কিন্তু মনে করি না যে বাংলাদেশে এই সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। কেন আমি উদাহরণ দিতে পারি আপনাকে, এই যে চাঁদপুরের ঘটনা, রামুর কথাই আমি বলি, রামুর ঘটনায় আমাদের বিশ্বব্যাপী ডাক পড়েছে। কি সরকারকে দোষারোপ করতে পেরেছে? সেখানে সরকারের কোনো মানে কোনো প্রকার ত্রুটি রয়েছে কেউ মন্তব্য করতে পেরেছে? শুধুমাত্র বিএনপি ছাড়া সেখানে বছরের পর বছর যাচ্ছে, সুনির্দিষ্ট আসামি ছাড়া কাউকে শুধু জেলে ভরে রাখলে তো চলবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা আইনের আশ্রয় নিয়ে তারা মুক্তি নিয়ে এসেছেন, জামিন করে এসেছেন। আসামি তো আইনের মাধ্যমে জামিনে বের হয়ে যাবেন, এবং জামিনটি পান কি কারণে? দীর্ঘদিন যখন বিচারটি শেষ হয় না, তো বিচারটি যখন শেষ হয়ে যাবে, জামিনটা তখনই পান যখন সুনির্দিষ্ট কোনো কারণ তার বিরুদ্ধে ধারণ করানো যায় না, যথার্থ প্রমাণ করা যায় না। বিশ্বস্ততা সূত্রেই মামলা হয়, কিন্তু সেই বিশ্বস্ততা আর কখনই শেষ করতে পারে না, সাক্ষ্য প্রমাণাদি কখনই হাজির করতে পারে না। যখন আমরা দেখি, যখন আমরা শুনি, তখন কিন্তু আমরা সবাই উত্তেজনায় থাকি, তখন মামলাগুলি হয় সঠিক। কিন্তু মামলাগুলিতে যারা আসামি করা হয় বিভিন্ন কারণে, তখন দেখা যায় তাদেরকে খুঁজে বের করা খুব কষ্টকর হয়ে যায়, তখনই এটা লেন্দি হয়ে যায়। আর ওই লেন্দি সময়টাকে আপনাকে কারাগারে বন্দি করে রাখা এই বিচারকের দায়িত্ব না। বিচারক তাকে সুযোগ দেন এবং যারা ইনভেস্টিগেশন করেন তাদেরকে সুযোগ দেন এটার যথার্থতা প্রমাণ করার। আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমি মনে করি যে মানুষগুলো যথার্থ বিচার পাচ্ছে। আইনের শাসন প্রসঙ্গে বিএনপি যুগ্ম মহাসচিব আলাল বলছেন না, আপনি বলুন বাবু ভাই, বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আজকে বলছেন দেশে আইনের শাসন আছে কিন্তু ন্যায় বিচার নেই, এটি দাবি করছেন। এটা চমৎকার সুন্দর কথা বলেছেন, দেশে আইনের শাসন আছে, ন্যায় বিচার নেই। এই কারণে ন্যায় ভিত্তিক এখানে উদাহরণসহ মামলা দেওয়ার পর বা মামলা যার বিরুদ্ধে হয় তারা সেটা যথার্থতা প্রমাণ করতে পারেন না, যখন শাস্তি হয়ে যায় তখন ন্যায় বিচার হিসাবে তারা এটাকে মেনে নিতে পারেন না। যেমন উদাহরণ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হলো, এটা উনি শাস্তি পেলেন, সাজা হলো, এটা কেউ মেনে নিতে চায় না বিএনপিরা। তো ন্যায় বিচার বলতে আমরা যেটা বুঝি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে শাস্তি বহাল দেখেছে সেটাকে তারা কিন্তু গ্রহণ করতে পারেন না। সুতরাং বিএনপির এই অর্ধশিক্ষিত কিছু মানুষ রয়েছে যারা এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিচার বিভাগ সকল কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করার কথা বলে, আসলে তাদের বিরুদ্ধেই একটা যথার্থতা প্রমাণ করা উচিত যে এই ধরনের ফানি কথাবার্তা যারা বলে তাদের শাস্তির আওতায় আনা দরকার। নয়তো আপনি দেখুন যে যখনই কোনো সাজাপ্রাপ্ত আসামি প্রমাণিত হয় তখনই কিন্তু সাজা পান তিনি, ওনারা কী বলেন এটা আমরা মানি না, এটা রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে কোনো সাজা দেওয়ার বিধান রয়েছে রাষ্ট্রে? তা কিন্তু নেই, কিন্তু তারা তাই বলেন। যেমন এখানে এতগুলি জায়গায় হামলা মামলার কথা বললেন, আমি এই বিষয়ে বলবো যে এই সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপির অপচেষ্টা সরকার রুখতে পেরেছে এবং জাতিকে বোঝাতে পেরেছে, যার কারণেই তারা এই বিভিন্ন খালি কাগজ কলম নিয়ে এত জায়গায় হামলা হলো, মামলা হলো, কী হলো, কিছুই হবে না যতদিন পর্যন্ত এরকম ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্রকারীরা কোনো না কোনো ষড়যন্ত্রকারীকেও খুঁজে বের করা তো সরকারের দায়িত্ব। আমরা তো প্রমাণ করেছি ষড়যন্ত্রকারী তারা যারা বারবার সরকারকে
এই সকল সাম্প্রদায়িকতা নষ্ট করে সরকারকে সরকারের সামনে খোলা পানিতে মাছ শিকার করার রাজনীতি করতে চায়। তারা হলো বিএনপি এবং জামাত জোট।